খাদিজা বলে, নবীজি আমি শুনতে পেয়েছি আপনি বহুদিন আবু জেহেলের কাছে সুফি সুফি দাওয়াত নিয়ে যান, প্রত্যেকবারই আবু জেহেল আপনারে লাঞ্ছনা করে, প্রত্যেকবার আবু জেহেল আপনাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি খাদিজা শুনলে বড় কষ্ট পাই। আজকে যখন জানতে পারতেছি আপনি দাওয়াতের কাজে যাচ্ছেন, ওই আবু জেহেলকে বাদ দিয়ে আপনি সব বাড়িতে দাওয়াত দিবে। নবী বলে, খাদিজা যতদিন আবু জেহেল জীবিত আছে আর যতদিন আমি দাওয়াতের কাজে বের হব, প্রত্যেকবার প্রথমই আবু জেহেলের দরজায় আমি দাওয়াত নিয়ে যাব। খাদিজাতুল কুবরা নবীর হাতটা টেনে ধরে বলে, নবীজি কেন আপনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত নিয়ে যাবেন, এইটা কি আমি জানতে পারবো না? নবী বললেন, তাহলে শোনো রে খাদিজা, আমার বয়স যখন 6 বছর, আমি যখন বাবার কবর জিয়ারত করে আমার মায়ের কোলে চড়ে ফিরে আসতেছিলাম মক্কার দিকে, আবুয়া প্রান্তরে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, উম্মে আইমানের সঙ্গে আমি আমার দাদার কাছে ফিরে আইলাম। ওই বছরের এক বিকাল বেলায় আমি মক্কার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে গেলাম পাহাড়ি এলাকায়। যখন সন্ধ্যা হয়ে গেছে আমি 6 বছরের নবী দেখতে পাইলাম, অনেকগুলো বাবা এসে তার সন্তানকে নাম ধরে ডাক দিয়েছে। যখন সন্তানের নাম ধরে ডাক দেয়, প্রত্যেকটা সন্তান দৌড়ে গিয়া বাবার কোলের মধ্যে যখন চড়ে সমস্ত সন্তানকে নিয়ে যখন বাবারা চলে যায়, তখন তাকায় দেখি আমাকে কোলে নেওয়ার বাবা ডাক দেওয়ার কোনো মানুষ সারা দুনিয়াতে নাই। আল্লাহর নবী কানতে 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 পাহাড়ের কিনারায় গিয়া ডাক দেয়, বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আর ফিরে যাব না। ওই সময় আবু জেহেল একটা উঠের পিঠে চড়ে আসতেছে। নবী বলেন, খাদিজা শুনলে তুমি আশ্চর্য হবে, আবু জেহেল খারাপ না রে, আবু জেহেল খারাপ না। তখন তার নামটা ছিল উমর, আসলে ওর নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম কিন্তু আবুল হাকাম না, ওর আসল নামটা হলো উমার। জোরে কেন, আসল নামটা কি? আসল নামটা হলো উমার, কিন্তু আমরা জানি আবু জেহেল, আবার আগে ছিল আবুল হাকাম। যেরকম আমাদের ইমামের নাম কিন্তু আবু হানিফা না, আমাদের ইমামের নাম হইল নোমান ইবনে সাবিত। জোরে কোন, ঠিক কি না? কিন্তু আমরা নোমান ইবনে সাবিত জানি, আমরা সবাই কি জানি? আবু হানিফা। তার একটা মেয়ে ছিল হানিফা, অকালে মৃত্যুবরণ করলে আমাদের ইমাম সাহেব চোদ্দে পানি বের করেছে। ছাত্ররা বলে, হুজুর আপনার মেয়ে মরে নাই, কিয়ামত পর্যন্ত আপনার মেয়েকে বাঁচায় রাখতে চাই। তো বলে, কেমনে? বলে, আজ থেকে আপনি হানিফার বাপ, আবু হানিফা বলে আমরা ডাকবো। সেদিন থেকে আবু হানিফা এমন হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত নোমার ইবনে সাবিত অনেকে ভুলিয়ে গেছে। জোরে কোন, ঠিক কিনা ভাই? ওর নাম কিন্তু আবু জেহেলও ছিল না, আবুল হাকামও ছিল না, নামটা কি ছিল মনে রাখবে, নামটা কি? আল্লাহর নবী বলেন, খাদিজা আমি যখন পাহাড়ের কিনায় গিয়া বাবা বাবা বলে কাঁদতেছিলাম, এমন সময় উটের পিঠে চড়ে ওই আবু জেহেল সন্ধ্যার সময় আসতেছিল। উটটাকে মাটিতে বসায়া এক দৌড়ে গিয়া আমার কোলে নিয়া আমার গালে মুখে চুমা দিয়া বলে, আব্দুল্লাহ রে তিমপোলা রে, তোর বাবা নাই, তুই বাবা বা বলে ডাকলে তোর বাপ কি কোনোদিন আসবে? আমি তোকে বাবার দরদ দিয়া তোর দাদার কাছে পৌঁছাইয়া দিতে চাই। খাদিজা রে, সেই দিন আবু জেহেল আমাকে বুকের মধ্যে করে আমার দাদার ঘরে পৌঁছাইয়া দিল। সেদিন থেকে ওর পুতে আমার একটা মহব্বত পয়দা হলো, যে আবু জেহেল আমার বুকের মধ্যে কোলে নিছে, ওই আবু জেহেল জাহান্নামে যাক আমি খাদিজা কোনোদিন চাই না। এই কারণেই প্রত্যেক রাত্রিবেলা আমার প্রথম টার্গেট হলো আবু জেহেল। খাদিজা কান্দার বলে, নবীজি এই খবর তো আমি জানতাম না, আজকে যখন জানতে পারলাম তাহলে চলে যান আবু জেহেলের কাছে। গভীর রাত্রে নবী আমার আবু জেহেলের দরজায় এসে যখন ডাক দিতে, সাসমিয়া গো, এমন সময় নবী দেখতেছে আবু জেহেল তার দরজায় একটা বড়ই গাছ লাগাইছে, ওই গাছ থেকে বড়ই পাড়তেছে আর খাইতেছে। কারণ আবু জেহেলের একটা ব্যারাম ছিল, ডায়াবেটিস। জোরে কোন, কি? ডায়াবেটিস ব্যারাম। আসলে ডায়াবেটিস ব্যারাম কিন্তু লক্ষণ ভালো না, আপনারা কি মনে করতেছেন? যাদের ডায়াবেটিস হয়েছে লক্ষণ ভালো, ওরা ঠিক মতো চলে নাই বলি তো এই ডায়াবেটিস হলো। একটু নিয়ম মোতাবেক চললে কোনোদিন কারো ডায়াবেটিস হবে না।
খাবার সময় খোদাকে তিন ভাগ করতে হবে এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ আল্লাহর জন্য এই তরিকায় যদি কেউ খায় তাহলে এই ব্যারাম কিন্তু হবে না দই পাইলে এক আট ডুঙ্গি খাইছে মিষ্টি পাইলে তিন কেজি পর্যন্ত খাইছে বাজানদে অনিয়ম করার কারণে এই ব্যারামটা তাদের হয়েছে এই ব্যারামটা সর্বপ্রথম হয়েছিল আবু জেহেলের জোরে কনকার আর ডায়াবেটিস ব্যারাম ভালো হয় একটা জিনিস খাইলে সেটা হলো টক টক আবু জেহেল একটা বড়ির গাছ লাগাইছিল দরজায় গভীর রাত্রে চুপি চুপি বড়ি খাচ্ছে নবী সালাম দিয়ে বলে চাশমিয়া কি খান আবু জেহেল কয় এই ঝামেলা বাড়ি এই জায়গায় কেন রে এত রাত্রে কই কলিজায় শান্তি না এই জন্য পাথর খায় আল্লাহর নবী বলতেছে চাশমিয়া গো পাথর কি কোনোদিন খাওয়া যায় বলে তোর মতন দুশ্মন চকত পড়লে এই পাথর খাইতে মন চায় নবী আমার কান্দের বলে আল্লাহ কোনোদিন কাউরে খারাপ ভাবলাম না কোনোদিন কারো খারাপ হোক আমি চাইলাম না এরপরে আমার দুশ্মন বলেছে আমি কিছুই মনে করি নাই তুমি জানো কিছুই মনে করো না আল্লাহ তুমি আমার রহমাতুল লিল আলামিন বলেছো আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো কোনো গজব যেন আবু জেহেলকে না ধরে জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রে আমারে বলছে তোমারে তো বলে নাই তুমি রাগ করো না আমি কিন্তু খুশি আছি খবরদার গজব দিও না নবী আমার কান্দের বলে চাশমিয়া গো পাথর কি কোনোদিন খাওয়া যায় আবু জেহেল বলতেছে মনে কষ্ট থাকলে মানুষ পাথরই খায় এই বলে যখন বড়ই মুখ দিছে দাঁত দাবাইতে গিয়া দেখে হাতের বড়ের বোতল বড়ই নাই বড়র কয়েকটা পাথর হয়ে গেছে আবু জেহেল তাকায় দেখে গাছের মধ্যে যতগুলো বড়ই ছিল সমস্ত বড়ই গুলো পাথর হয়ে গেছে আবু জেহেল চিল্লায় বলে জাদুকর কোন মন্ত্র পড়লি যার কারণে আমার হাতের পাথর গাছের বড়ই গুলো সব পাথর হয়ে গেল বললে বল কি মন্ত্র তুই পড়লি আল্লাহর নবী বলে চাশমিয়া গো কোন মন্ত্রে বড়ই গুলো পাথর হলো যদি জানতে চান তাহলে একবার গাছের পাতার দিকে তাকায় দেখেন আবু জেহেল গাছের পাতার দিকে তাকায় দেখে প্রত্যেকটা পাতার ভিতরে যেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছেন চাশমিয়াকে একটাবার বলেন ওই গাছের পাতার মধ্যে কি লেখা আছে নবী একটা সুযোগ খুঁজতেছে যদি আবু জেহেল একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ তাহলে বলতে পারবো আল্লাহ আমার চাচা মুখ দিয়ে তো কলমা শরীফ পড়েছে এই ওসিলাই তুমি তারে জান্নাত দাও এই নিয়তে বলতে চাশমিয়া গো একটা বার পাতার দিকে তাকায় পড়েন তো এই পাতার মধ্যে কি জাদুর মন্ত্র লেখা আছে আবু জেহেল বারবার তাকায় নবীর মুখের দিকে তাকায় রাগ করে বলতেছে বারবার যখন জানতে চান তাহলে শোনে নে আমি বহুবার পরক করে দেখেছি গাছের পাতার মধ্যে লেখা আছে উই আর তুই উই আর তুই উই মানে কে আর তুই মানে মোহাম্মদ তাও জবান দিয়ে বলে না সঙ্গে সঙ্গে নবী কান্দে বলে চাশমিয়া গো কি শয়তান আপনারে ধরছে জবান খুলেও একটা বার আপনি বললেন না সঙ্গে সঙ্গে আবু জেহেলের এতই রাগ হয়েছে যখনই কইছে কি শয়তান আপনারে ধরছে হাতের ওই বড়ই পাথরগুলো নবীর চেহারা বরাবর নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে কপালের মধ্যে কয়েকটা পাথর বড়ি লাগার কারণে নবীর চামড়া কেটে দর দর করে রক্ত বের হইয়া যায় নবী আমার ডান হাতখানা দিয়ে রক্ত এপে ধরে মনে করতেছে যদি আমি খাদিজার কাছে যাই খাদিজা বড় কষ্ট পাবে বরং আমি আল্লাহর ঘরের কাছে ওই কাবার পাশে গিয়া নবী আমার কান্তে স্যার বলতেছে আল্লাহ আমার কপাল কেটে গেছে বলে আমি মন খারাপ করি নাই তুমি আবু জেহেলের উপরে মন খারাপ করো আল্লাহ আমার রক্ত জমিনে পড়ে নাই আমার রক্ত সব হাতের মধ্যে নিয়ে আসি আল্লাহ মেহরবানি করে তুমি তারে হেদাত দাও আল্লাহ আমার কাজ হলো দাওয়াত দেওয়া তোমার কাজ হলো হেদাত দেওয়া আমি দাওয়াত দিতে কমতি করি নাই তুমি যে কেন হেদাত দাও না আমি বুঝি না এমন করে নবী কান্দতে কান্দতে সকালবেলায় ওই কাবার পাশে দিয়া একটা মেয়ে মানুষ যায় যাওয়ার সময় নবীর কপালে রক্ত দেখে আর স্থির থাকতে পারে নাই ওই মেয়েটা হলো আমির হামজার দাসী আমির হামজা তখন ঘোড়ার পিঠে চড়ে তীর ধনুক নিয়ে শিকারের দিকে যাচ্ছিল ওই দাসী ঘোড়ার সামনে কান্দের বলে বাপ মরে গেছে মা মরে গেছে
দুনিয়াতে তার কেউ নাই, দুনিয়াতে তার কেউ নাই। আমির হামজা চিল্লায় বলে, দাসী রে এমন করে কেন কানতেছো জানতে চাই। বলে, জন্মের আগে যার বাপ মরে গেছে। কি সুন্দর চেহারা, তার উপর মনে হয় আবু জেহেল পাথর বারছে, এমন রক্ত ঝরতেছে, তুমি কেমনে বুঝলে দাসী রে? বলে, দোয়া করতেছে, আল্লাহ তুমি আবু জেহেলকে হেদাত দাও। আবু জেহেলকে যখন হেদাত চায়, আবার মনে হয় আবু জেহেল তোমার এতিম ভাস্তার কপাল ফাটাই দিছে। সঙ্গে সঙ্গে আমির হামজার শিকারে না গিয়া ওই অবস্থায় এক দৌড়ে আবু জেহেলের দরজায় চিৎকার দিয়ে বলে, আবু জেহেল দরজা খোল। আবু জেহেল যখন দরজা খোলে, বলে, তুমিও আমিও তাই, এমন রাগ করা তো জায়েজ নাই। আমার ভাস্তে এতিম বলে, তুই মনে করছিস আমার ভাতিদার কেউ নাই, আবদুল্লাহ মরে গেছে বলে আবদুল্লাহর এতিম পোলার কেউ নাই, এমন মনে করতে পারিস না। হাতের ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করছে, ফিনকি দিয়ে রক্ত বের হলো। ওই রক্ত হাতের মধ্যে নিয়ে আমির হামজা খুঁজে আল্লাহর নবীকে কাবার পাশে পায়, দুই হাত বাড়ায় বলতেছে, বেটা রে আয় আয়, তোরে যে মারছে বাবা, তার কপাল ফাটায় রক্ত আবার হাতের মধ্যে আনছি, আয় আয় যে আবু জেহেল তোরে মারছে, আমিও তারে মারছি বাবা। নবী আমার কাবার কিনারায় বসে কান দেয়ার বলে, চাচা কাউরে মারলে কারো রক্ত দেখায়া আমারে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। চাচা কান্দের বলে, বাবা তাহলে কি হইলে তুই খুশি হবি? বলে, কাউরে মারলে কারো রক্ত দেখলে আমি খুশি হই না, আমি খুশি তখনই হব যখন আপনি দুনিয়ার সমস্ত ভুলে গিয়া আল্লাহ রাসূলকে কবুল করে নিবেন। সঙ্গে সঙ্গে আমির হামজা বলতেছে, এইটাই যদি তোর চাওয়া হয় রে বাবা, তাহলে আর আমি দূরে থাকব না, আজ থেকে দুনিয়ার সমস্ত বাতিল দলকে বাদ দিয়া তোর দলকে কবুল করার জন্য আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ امير حمزه যখন দুই কানা হাত বাড়াইছে, আল্লাহর নবী এক দৌড়ে এসে চাচার বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, বাবা। আমির হামজা চমকে বলে, বেটা রে চাচা বাদ দে, আমারে বাবা ডাকলি কেন? বলে, এই বুকের মধ্যে যেন বাবার দরদ আমি পাই। আমির হামজা নবীর মাথায় হাত দেওয়া দা করলে, আজ থেকে তোর জন্য আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম, আজ থেকে তোর জন্য আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম বেটা রে, আর কোনো কিছুতে না, আমি ইসলামের ভিতরেই থাকতে চাই। বাজান রে আমির হামজার দোয়া যে আল্লাহ কবুল করেছে, এটা উহুদের ময়দানে প্রমাণ হয়ে গেছে। যখন কে যেন বলেছে, কুতিলাইয়া মোহাম্মদ, কুতিলাইয়া মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, এই খবর যখন আমির হামজার কানের ভিতরে, তিনি একটা গিরি শৃঙ্গের মধ্যে পাহাড়রত ছিলেন, এমন দৌড় মারছে আমার কলিজা নাই। সমস্ত সাহাবি বলে, কোথায় দৌড়ান এভাবে? বলে, আমার কলিজা নাই রে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবি তাকায় দেখে, আমির হামজা জানি পাগল হয়ে গেছে। ওই কাফেরদের মধ্যে ঢুকে একাই সেদিন 11 জন কাফেরকে হত্যা করার পরে ওহেশি নামে একজন দূর থেকে যখন তীর মারছে, ওই তীরটা নবীর চাচার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে। হিন্দা নামে একটা মহিলা এসে ওই চাচার বুকটা চিরে কলিজা বের করে, ওই কলিজা সাবায়া সাবায়া, কান কাইটা, জিব্বা কাইটা, নাক কাইটা, ওই হেন্দা মালা বানায়া যখন ওই চাচার কলিজার সামনে ফেলে দিয়ে যায় উহুদের ময়দানে, এই ঘটনা সবারই জানা আছে ভাই। নবী আমার শেষে বললেন, যারা শহীদ হইছো তাদেরকে এক নজর আমি দেখতে চাই। সমস্ত সাহাবীরা শহীদদের লাশ নিয়ে আইছে নবীর সামনে, কিন্তু নবী দেখতেছে কালো চাদর দিয়ে একটা ঢাকে রাখছে। আল্লাহর নবী বলেন, আবুবকর সবাই গোপন করতে পারলে বাবা, তুমি তো গোপন করবা না, ওই কালো চাদর দিয়ে কার দেহ ঢেকে রাখ। হযরত আবুবকর দৌড়ে এসে নবীর মুখখানা বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আপনার দান দান শহীদ হয়ে গেছে, আপনার কপালের মধ্যে কত কোড়া ঢুকেছে, এখন পর্যন্ত ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরতেছে।
হুজুর শহীদ হইছে এটাই তো বড় কথা আবার দেখার কারণ কি আল্লাহর নবী বলেন সামিরা রে আমার ভিতরের কলিজা কেন এত কাঁদতেছে নবী আমার দৌড়ে গিয়ে চাদর টানতে দেখে বুকের ভিতরে একটা ছিদ্র দেখতে পায় নবী আস্তে করে চামড়া ফাঁক করে দেখে কলিজা নাই কোথায় কলিজা এমন সময় সামিরা ওই কলিজার টুকরা গুলো চাবানো অবস্থায় নবীর সামনে যখন নিয়ে আসে আল্লাহর নবী ক্ষত কলিজা হাতের মধ্যে দিয়া আমার আল্লাহর ডাকতে বলে আল্লাহ সেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে বুকের মধ্যে দিয়া কলিজা খানা অকফু করে দিল আজকে সেই চাচার কলিজা আমার হাতের ভিতর বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পায় আল্লাহ ডাক দে বলে হাবিব রে এমন করে কাঁদবেন না আপনার চাচাকে আমি আল্লাহ এমন কবুল করেছি সমস্ত শহীদদের সরদার বানাইয়া দিয়েছি জোরে সরে বলেন সুবহান আল্লাহ বাগানগো যেটা বলতেছিলাম ওয়াজ করতে করতে আমি আপনাদেরকে রাখছি এমন জায়গায় আবার ফিরে আসবো সেই জায়গায় ভাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই প্যাথেটিক সিরের ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের চোখের কোনায় পানি এসেছে আমার দিনের দাওয়াত দিবার গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাদিজা বলতে স্যার নেতারা তোমরা বলো তো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর তিম্পলার চেহারা ভালো সমস্ত নেতারা নবীর দিকে তাকায় আছে কিন্তু চেহারা ফেরাবার পারতেছে না খাদিজা বলতেছে নেতারা তোমরা কি বোবাও হয়ে গেলা আমার দুই নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তোমরাই বলো আমার চেহারা ভালো না আব্দুল্লাহর তিম্পলার চেহারা ভালো সমস্ত নেতারা চমকে উঠে বলতেছে খাদিজা সত্য কথা যদি বলতে হয় তাহলে শুধু খাদিজা না এমন চেহারার মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না জোরে কর না সুবহানাল্লাহ ওই কাফের নেতারাও পর্যন্ত বলেছে সত্য যদি বলতে হয় শুধু খাদিজা না এমন সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আর আসবে না খাদিজা বলতেছে তাহলে এখন বলো তো আমার মতন কম সুন্দরী একটা মেয়ে সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছে এদিক দিয়ে আব্দুল্লাহর তিম্পলা জিতেছে না আমি জিতেছি সমস্ত নেতারা বলতেছে এদিক দিয়েই তো খাদিজাই জিতে গেছে খাদিজা বলতেছে রে নেতারা তোমাদের কাছে আমার তিন নম্বর প্রশ্ন হলো আমার বয়স বেশি না আব্দুল্লাহর তিম্পলার বয়স বেশি সমস্ত নেতারা বলতেছে আপনার বয়স হলো 40 বছর আর আব্দুল্লাহর তিম্পলার বয়স হলো 25 বছর তাহলে এখন তোমরাই বলো আমার মতন 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতরা যুবকের স্বামী হিসাবে পাইছি এদিক দিয়ে আমি ঠকেছি না আব্দুল্লাহর তিম্পলা ঠকেছে সমস্ত নেতারা বলতেছে এদিক দিয়ে তো খাদিজাও জিতে গেছে খাদিজা বলতেছে যদি বংশের দিক দিয়ে আমি জিতি চেহারার দিক দিয়ে আমি ভালো স্বামী পাইয়া জিতি আর বয়সের দিক দিয়ে যুবক একটা স্বামী পায় যদি আমি দিতে যাই তাহলে তোমরা কেন বাহিরে বলা বলি করো খাদিজা বিয়ে করে ঠকে গেছে খাদিজা বিয়ে করে ঠকে গেছে তোমরা তদন্ত না করে এই মিথ্যা কথাটা কেমনে বলো সমস্ত নেতারা বলতে যে খাদিজা আমরা যেইটা প্রথমে খেয়াল করেছি সেইটা হলো খাদিজা মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী একটা অনাথ এতিমরে বিয়ে করেছে এই গরিবরে বিয়ে করার জন্যই খাদিজা ঠকে গেছে খাদিজা বলতেছে এইটা যদি তোমাদের সকার একটা মানতন্ত্র হয় এইটা যদি তোমাদের দাড়ি পল্লা হয় তাহলে তোমরা শুনে নাও খাদিজার যত সম্পদ আছে ওই আল্লাহকে সাক্ষী করে আজকে সমস্ত সম্পদ আব্দুল্লাহর তিম্পলার পায়ে দিয়া দিলাম জোরে সরে বলি সুবহানাল্লাহ বাজান গো 25 বছর থেকে এক টানে নিয়ে গেলাম নবীর 37 বছর খুব খেয়াল করে শুনবেন কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি এইটা যদি আমরা বুঝতে চাই আমার নবীকে জানতে হবে জোরে কোন ঠিক কিনা ভাই নবীর বয়স যখন 37 বছর ওই সময় নবী কিন্তু খাদিজাতুল কুবরার কাছে আর বেশি সময় দিতেন না ওই সময় নবী একটা নির্জন জায়গা বেছে নিয়েছিলেন সেই জায়গার নাম হলো হীরা গুহা জোরে কোন কি গুহা ওই হীরা গুহার মধ্যে নবী আমার 3টা বছর কাটাইলেন একাধারে
ওই তিন বছরের শেষ বছর চল্লিশে নবী যখন পা দিলেন এমন সময় আমার আল্লাহ ডাকতে বললেন জিব্রাইল যা রে জিব্রাইল যা এই লহে মাহফুজ থেকে আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়া আমার দোস্তের কাছে যা ফেরেশতা জিব্রাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আইলাম হীরা গুহায় খুব খেয়াল করে শুনতে হবে ফেরেশতা জিব্রাইল আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আসলেন হীরা গুহায় একটু দূরে থেকে ফেরেশতা জিব্রাইল ওই গুহার ভিতরে তাকায় দেখতেছে শুধু দুই চোখ দিয়ে জিব্রাইল দেখতেছে না অন্তরের চক্ষু দিয়া জিব্রাইল দেখতে পায় আইলাম আল্লাহর কাছ থেকে নবীর কাছে হীরা গুহায় কিন্তু এখানে আসার পরে আল্লাহ আর নবীরে দেখা যায় এক জায়গায় জোরে সরে বলেন সুবহান আল্লাহ জিব্রাইল যখন আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর সঙ্গে এক জায়গায় ওই সময় কিন্তু নবী এমন একটা সাগরের মধ্যে ডুব মারছিলেন যে সাগরটা প্রত্যেকটা আল্লাহর বান্দার বাম স্তনের দুই আঙ্গুল নিচে বিরাজ করতেছে ডুব দিলে ডুবারও হবে মনি মুক্তা খুঁজে পাবে পুরা হইবে মনস্কাম বাম স্তনের দুই আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম সুবহানাল্লাহ বলেন এই হীরা গুহার মধ্যে আল্লাহর নবী কলবের সাগরের মধ্যে ডুব দিয়েছেন বাজানগো যেইটা আল্লাহর ওলির পথে পাওয়া যায় অনেকে বলে এগুলো আল্লাহর ওলিরা পায় কোথায় ফেরেশতা জিব্রাইল আল্লাহর নবীকে সালাম দিয়া ডাক দিয়া বললেন একরব খুব খেয়াল করবেন সর্বপ্রথম যে শব্দটা দুনিয়াতে কোরআনের জন্য নাজিল হয়েছে সেই শব্দের নাম কি আরো যারা কান কি একরব একরা মানে কি আপনারা আমার সামনে যারা বসে আছেন আরবি বুঝতেছেন না আমি বাংলাটা বলি একরা মানে পড়ো একরা মানে কি পড়ো নবী কিন্তু পড়লেন না কারণ যখন বলতেছে পড়ো কি পড়বো বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস কি পড়বেন কিন্তু বাংলার মানুষ তো সেইটা বুঝতেছে না বাংলার মানুষ তো এইটা বুঝতেছে না আজকে সন্তান হওয়ার পরেই আমরা সন্তানকে কি পড়াবো চিন্তায় পড়ে যায় মা বলে আমার ছেলে ডাক্তার হবে ছেলে বলে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে স্বামী স্ত্রী দুইজন মিলে লাগছে ছোট বাচ্চারে নিয়ে বাপ কয় ইঞ্জিনিয়ার বানাবো মা কয় ডাক্তার বানাবো হ্যাঁ পড়বেন সবই পড়বেন কিন্তু সব পড়া তো আল্লাহ কোরআনে বলে নাই খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহর ফেরেশতা জিব্রাইল যখন বললেন পড়ো নবী কিন্তু বলেছেন পড়বো না পড়বো না পড়বো না জিব্রাইল বলেছেন ইসমি রব্বিকাল্লাযী খলাক দুনিয়ার সাধারণ কোনো পড়া না যেই পড়ার মধ্যে আমার আল্লাহ আছে সেই পড়াটাই পড়তে হবে জোরে কন ঠিক কি না এই কোরআনের মাদ্রাসার মাহফিল এসে এই জিনিসটা আপনাদের খেয়াল করে শুনতে হবে ভাই আমি কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক এগুলো পড়তে নিষেধ করি নাই কিন্তু ফরজ হলো আল্লাহর কোরআন শরীফ পড়া অন্যগুলো হলো নফল পড়া জোরে কন কি পড়া ফরজ তরক করা আর নফল তরক করা নফল তরক করলে কোনো গুনাহ হবে না কিন্তু ফরজ তরক করলে কবিরা গুনাহ হবে জোরে কন ঠিক কি না আল্লাহর কোরআন শিক্ষা করা কি সুন্নত না নফল এ জোরে কন সুন্নত না নফল তাহলে যে সমস্ত আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে এসেছেন আমি কিন্তু ওয়াজ করতেছি ফাত্তা বিউনি খুব খেয়াল করে শুনতে হবে ফেরেশতা জিব্রাইল বলেন এক করব নবী কিন্তু বলেছেন পড়বো না যখন বলেছে বিসমি রব্বিকাল্লাযী খলাক তখন কিন্তু নবীর পড়তে আর কোনো আপত্তি নাই তার মানে বোঝা গেল আল্লাহ নবী দুনিয়ার কোনো কিছু পড়ে নাই নবী যা কিছু পড়েছেন নবীর শিক্ষক হলেন আল্লাহ জোরে কোন শিক্ষককে আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এসেছি এই কোরআন সম্পর্কে আমাদের যত কিঞ্চিত জানার দরকার আছে না নাই আমি ছোট্ট একটা দৃষ্টান্ত যদি আপনাদের দেই কোনো ধনী মানুষ পৌষ মাসে যদি একটা গরিব মানুষকে ডাক দেয়া বলে ভাই পৌষ মাসের মাগরিব এসার ফজরের নামাজের ওযু করতে আমার বড় কষ্ট হয় তবে নামাজ পড়তে আমার কোনো কষ্ট হয় না এই তিন ওয়াক্ত নামাজের এক মাস যদি তুমি ওযু করে দাও মাস গেলে তোমাকে 1,000 টাকা বেতন দেব তুমি কি পারবে আমার তিন ওয়াক্ত নামাজের ওযু করে দিতে গরিব বলতে শুধু তোমার একলা না আরও 10টা ধনী যদি এই চুক্তি আমারে দিত আমার কামাই ভালোই হইতো আমার কথা কি বুঝতে পারছেন সেদিন থেকে গরিব দুইবার ওযু করে
আর ধনী লোকটা ওযু ছাড়াই নামাজ পড়ে একদিন এক লোক দেখতেছে গরীব দুইবার মাগরিবের নামাজ ওযু করতেছে জিজ্ঞাসা করে ভাই তুমি দুইবার ওযু করলে কেন বলে প্রথমটা করছে আমার আর দ্বিতীয়টা করছে এই ধনী ব্যক্তি মাস গেলে আমার 1000 টাকা বেতন দিবে এই বেতনের আশায় আমার ওযু করতেছি ধনীর ওযু করতেছি আর ধনী লোকটা ওযু ছাড়াই নামাজ পড়তেছে আপনারা বলেন তো ধনী লোকটার কি নামাজ হবে কারণ নামাজ পড়ার জন্য ওযু করা যে এরকম শর্ত আল্লাহর কোরআন শিক্ষা করা ঈমান রক্ষা করার ব্যাপারে সেই রকম শর্ত আমার ঈমানকে যদি আমি রক্ষা করতে চাই আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া কোনো গতি এই কথা কি আপনারা মানেন না খালি মুখে মুখে মাজান গো নবী আমার কোরআনের কয়েকটা আয়াত পাইলেন 40 বছর পরে নবী আমার ফিরে আইলেন হালিম খাদিজাতুল কুবরার কাছে নবী আমার কাঁদতেছিলেন শুধু কাঁপতেছিলেন চোখ দিয়ে পানি পড়তেছে খাদিজা বলে কাঁপেন কেন এরকম পানি চোখ দিয়ে বের হলো কেন নবী কান্দের বলে খাদিজা বিশাল একটা দায়িত্ব আল্লাহ আমারে দিছে কোরআন দিয়া জোরে কন কি দিয়া কারণ এতদিন নবী কিসের উপরে দাওয়াত দিবেন কোন দলিলে দাওয়াত দিবেন নবীর কাছে কোনো দাওয়াতের দলিল ছিল না আল্লাহর কোরআন নাজিল করে তিনি দাওয়াতের দলিল পাইলেন খাদিজার কাছ থেকে বাজান গো নবী আমার দাওয়াতের কাজে বের হইলেন খুব খেয়াল করে শোনেন নবী যখন দাওয়াতের কাজে বের হবেন পিছন দিক থেকে খাদিজাতুল কুবরা বলতেছে নবী গো আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না নবী বলেন খাদিজারে আমার মাথায় বহু চিন্তা যেই মক্কার লোকেরা হাজার হাজার আল্লাহকে মানে সমস্ত আল্লাহকে বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়া এই দাওয়াত কি মক্কার লোকেরা গ্রহণ করবে এরকম নানা চিন্তার মধ্যে নবী আমার ভুগতেছে বাজান গো খাদিজাতুল কুবরা পিছন দিক থেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আল্লাহ আছে জোরে কান কে আছে আপনার কোনো টেনশন নাই তখনও কিন্তু খাদিজা ঈমান গ্রহণ করেনি শুধু নবীকে এরকম সাহস যোগাইতেছে নবী আমার সকালবেলায় খুব সকালে খেয়াল করেন ফজরের নামাজ তখনও হয়নি বাজান নামাজ কিন্তু একটু পরে ফরজ হয়েছে সকালবেলায় নবী আমার দাওয়াত নিয়ে যখন দরজা খুলেছেন এমন সময় দেখতে পাই 7 বছর 9 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা সামনে দাঁড়াইছে আল্লাহ নবী চমকে বলে আলী রে এই মুহূর্তে তোরে খাবার দিবার পারবো না তুই দুইখানা হাত বাড়াইছিস কেন আমার পকেটে কোনো খাওয়া নাই আলী কান্দের বলে নবীজি আপনার কাছে বুঝি আমি সবসময় খাবার চাই আপনি বলেন তো আমি কি কোনোদিন খাবার চাইছি আমার যখন খিদা লাগে তখন আপনার সামনে দাঁড়ায় আমার মুখের দিকে তাকায় বলেন ওই জায়গায় খাবার আছে আমি দৌড়ে গিয়া খাই যদি আপনি খাবার কথা না বলেন আমি সারা রাত না খাইয়া ঘুমাই কোনোদিন তো খাওয়ার জন্য বায়না ধরি নাই আল্লাহর নবী বলে আলী তাহলে আজকে কেন তুই হাত বাড়ায় তুই পট আটকে দিলে ছোট্ট বাচ্চা আলী বলতেছে নবীজি আপনার ঘরের মধ্যে যখন গল্প করতেছিলেন তখন আমি শুনতে পেয়েছি আপনি কি দাওয়াতের কাজেই বের হচ্ছেন তাহলে সর্বপ্রথম আমাকে দিয়াই আপনি কাজটা শুরু করে তারিক ইবনে হিশামের মধ্যে আছে আল্লাহর নবী খুশি হয়ে বলেছেন রে দুনিয়ার মানুষেরা শুনে নাও সবাইকে দাওয়াত দেওয়ার পরে সবাইকে দাওয়াত দেওয়ার পরে দিন গ্রহণ করেছে কিন্তু আমার আলীকে দাওয়াত দেওয়ার আগেই আমার আলী দিন আমার কাছ থেকে চেয়েছে এই জন্য নবী বলেন ইমানের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গানোর মতন কোনো মানুষ পৃথিবীতে নাই নবী বলেছেন নামাজের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায়া যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না আল্লাহর নবী বলেছেন দাওয়াতের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায়া যাবে এমন কোনো মানুষ কিয়ামত পর্যন্ত হবে না আল্লাহর নবী বলেছেন জিহাদের দিক দিয়ে আমার আলীকে ড্যাঙ্গায়া যাবে এমন মানুষ কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না জোরে সরে কন্যা সুবহানাল্লাহ এখানে হযরত আলীর ব্যাপারে কয়টা কথা বললাম এক নম্বর কি ঈমান জোরে করে এক নম্বর কি দুই নম্বর কিন্তু নামাজ ঈমান গ্রহণ করার পরেই যে জিনিসটা লাগবে সেই জিনিসের নামটা কি নামাজ পড়তে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসটা কি কোরআন ছাড়া কি নামাজ পড়া যাবে বাজার সব কিন্তু সবের সঙ্গে জড়িত আছে একটু খেয়াল করে শোনেন হযরত আলী ঈমানের ব্যাপারে আমরা শুনলাম নবীর হাতে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে তার নাম কি কিন্তু নামাজের ব্যাপারে আমাদের কি জানা আছে নামাজের ব্যাপারে জানেন হযরত আলীর ব্যাপারে নামাজি তিনি কেমন ছিলেন আল্লাহর নবী যেদিন প্রথম বললেন আশারে মুবাশশারা
এই দুনিয়াতেই 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে। সাহাবীরা বললেন, হুজুর আপনি যদি বলতেন তাহলে আমরা শুনতাম। নবী বলতেছেন, যদি 10 জনের নাম বলি বাদবাকি তোমরা বুঝে আফসোস করবে, তোমরা শুনে নাও। আমি নবী বলতেছি, আমার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি, কিন্তু আমার আল্লাহ এখানে 10টা নাম ঘোষণা করেছে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু আক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। জোরে কান সুবহানাল্লাহ। এমন সময় হযরত আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 জনের মধ্যে কি আমি আছি? নবী বললেন, তুমি কি তোমার নাম শুনতে পাওনি? আলী বলতেছে, অন্য কোন আলী হতে পারে? আল্লাহর নবী বলেন, অন্য কোন আলী না, যে হলো আমার চাচাতো ভাই, যে হইল ফাতেমার স্বামী। জোরে কন না সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 10 জন সার্টিফিকেট পাওয়ার মধ্যে আমি একজন? আল্লাহর নবী বলে, অবশ্যই তুমি একজন। আলী বলতেছে, নবীজি, আজ থেকে যদি আমি সব কিছু বাদ দিয়ে দেই, যদি নামাজ বাদ দেই, রোজা বাদ দেই, জিকির করা বাদ দেই, আমি সব আল্লাহর হুকুম যদি বাদ দিয়ে দেই, তারপরেও কি আমি জান্নাতি? আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহ যেইটা ঘোষণা করেছে, তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে কর সুবহানাল্লাহ। তুমি সব কিছু বাদ দিলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, নবীজি, একসঙ্গে কি আর সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, একে একে বাদ দিই। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না। হযরত আলী ইশার নামাজের পরে নবীর সামনে হাঁটু গেড়ে বসে বলতেছে, নবীজি, আর ফজরের নামাজে কিন্তু আমি আসবো না। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, না আসলেও তুমি জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়বে না এই স্বীকারোক্তি দিয়া বাড়ির মধ্যে ঢুকিয়ে ডাক দিছে, ও হাসান হোসেনের মা। ফাতেমা বলতেছে, স্বামী রে, এমন করে কেন ডাকতেছেন? বলে, বেলাল যখন আজান দেবে ফজরের, খবরদার যেন আমারে ডাক দিও না। ফাতেমা খালি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, হাসো কেন? আমি যেইটা বলতেছি তোমাকে তুমি কি বিশ্বাস করতেছো না? আজ থেকে কিন্তু আমি আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা বলতেছে, ঠিক আছে, পড়বেন না, তাতে আবার কি? বলে, আমার যেন ভুল করে ডাক দিও না, কারণ হযরত বেলাল যদি আজান দেয় আর তুমি যদি আমার ডাক দাও, আমার ঘুমের ক্ষতি হবে। ফাতেমা খালি মুচকি মুচকি হাসতেছে আর মনে মনে ভাবতেছে, আজ পর্যন্ত কোনো দিন আপনারে ডাক দেওয়া লাগলো না, আজকে আবার ডাকের প্রশ্ন কেন উঠতেছে? বজান রে, হযরত আলী বাড়িতে এসে যখন ঘুমিয়ে যায়, মা ফাতেমা উরাতের উপরে হযরত আলীর মাথাখানা নিয়ে চুলের মধ্যে বিলকি কাটতেছে। আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা, তুমি কি জানো না তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে? তারপরও ঘুম জায়গা, স্বামীর এমন খেদমত কেন করো জানতে চাই। ফাতেমা মুচকি মুচকি হাসারে বলে, স্বামী গো, আপনি যদি শুধু হাসান হোসেনের বাপ হইতেন তাহলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু বাবা যেদিন বলেছে, ফাতেমা, আমার আলীর সঙ্গে কোনোদিন বেয়াদবি করবি না। ফাতেমা কান্দের বলে, বাবা, এ কথা কেন বলতেছেন জানতে চাই। নবী বলেন, ফাতেমা রে, কার দিয়া বলে, আল্লাহু আকবার, ও দরদি আল্লাহ, আপনার বান্দা সমূহের মধ্যে সবচাইতে পছন্দনীয় যুবক বান্দা আমার ফাতেমার জন্য কবুল করেছেন কে গো আল্লাহ জানতে চাই। বলে, সেইটা হলো আপনার আলী, সেইটা হলো আমার আলী। বাজান রে, নবী আমার কান্দের বলে, ফাতেমা, যে আলীকে আমার আল্লাহ পছন্দ করেছে তোর জন্য মা, ওই আলীর সঙ্গে যেন তুই কোনোদিন বেয়াদবি করিস না। সেদিন থেকেই ফাতেমা জানে আমার স্বামীর দাম কত। ধরে কন সুবহানাল্লাহ। বাজান রে, তারিখ ইবনে হিশামের মধ্যে আছে, হযরত আলী একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইয়া দেখে, মা ফাতেমা হযরত আলীর তালুতে জয়তুনের তেল মালিশ করতেছে, স্বামীর পায়ে জয়তুনের তেল মালিশ করতেছে। হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে চমকে ওঠে, ফাতেমার হাত একটানে নিয়ে একটা চুমা দিয়ে বলে, ফাতেমা, যেই মানুষটা জান্নাতি নারীদের নেত্রী হবে, আর সেই মানুষ ফাতেমা ঘুম বাদ দিয়ে স্বামীর পায়ে কেন তেল মাখতেছে? ফাতেমা স্বামীর
স্বামীর পা জড়ে ধরে বলে স্বামী গো আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের নারীদের নেত্রী বানাইছে এইটা যে আল্লাহর রহমত আমি জানি আর তোমার খেদমত করে জান্নাত পাবো এইটা আমি মানি জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহ খাতুনের জান্নাত জান্নাতের নারীদের নেত্রী বানাইছে এটা আল্লাহর রহমত এইটা আমি জানি আর তোমার খেদমত করে আমি জান্নাত পাবো এইটা আমি মানি জোরে কর সুবহানাল্লাহ আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবেন বাজানদে খাতুনের জান্নাত ফাতেমা আলীর মাতা কোলের মধ্যে নিয়া এক সময় হযরত আলী যখন ঘুমিয়ে গেছে মা ফাতেমাও বাম পাশে ঘুমিয়ে যায় হযরত বেলাল যখন ফজরের আজান দিছে এক লাফে হযরত আলী বিছনায় বসে যায় ফাতেমা চমকে বলে স্বামী গো আপনি কইছিলেন আজান দিলে ডাক দিও না আমি ডাক দেওয়ার আগেই কেন বিছনে বসে গেলেন জানতে চাই হযরত আলী বলে ফাতেমা তোমার বুঝি জানা নাই আজান শুনলে ঘুম পড়া যায় না যাই ফজরের নামাজই পড়বে না তার আবার আজান শুনলে ঘুম পড়া যায় না মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে কারণ মা ফাতেমা হযরত আলীকে চিনে জোরে কোন চিনি কি চিনে না যত কথাই বলুক কারণ চিনে সবচাইতে বেশি যে চিনে সেইটা কিন্তু স্বামীর চিনে বিবিয়ে সবচাইতে আপনাকে বেশি কে চিনে আপনার বউ জোরে কোন কে চিনে চিনে না সবচাইতে বেশি চিনে আমার জীবনে এটা আমি শর্ট খাইছি তো আমার বউ আমাকে মাঝে মধ্যে বলে সাদিয়ার আব্বা যান গোসল করেন সাদিয়ার আব্বা আসেন ভাত খান আমার বড় বেন নাম সাদিয়া আমি একদিন রাগ করে কইছিলাম কিসের সাদিয়ার আব্বারে লক্ষ লক্ষ মানুষ আমারে হুজুর কয় আর তুমি বাড়ির বউ হয়ে হুজুর খাওয়ার পারো না তুমি বলবো হুজুর আসেন ভাত খান হুজুর যান গোসল করেন আমার বউ খালি মুচকে মুচকে হাসে আমি হাসো কেন বলে জনগণ আপনারা চিনি না তাই হুজুর কয় কিন্তু আমি আপনারা চিনি হুজুর হওয়া এত সহজ নয় সেই দিনে বুঝতে পারলাম নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কঠিন নিজের বইয়ের কাছে পীর হওয়া বড় কঠিন হুজুর হওয়া বড় কঠিন কারণ দুইজন হুজুর আর পীর মানতে চায় না একটা হলো বয়ে আর একটা হলো মায়ে এর সঙ্গে আর একটা যোগাইছে সেইটা হলো গায়ে গায়ের লোকেরা মানে না বয়ে মানে না আর মায়ে মানে না জোরে কর ঠিক কিনা আমি যত বড়ই হুজুর হই আমার মা আমাকে হুজুর করে ডাকবে মাঝে মাঝে রাগ করে দু একদিন চড়াবারও চায় আমি একদিন কইলাম মা কত মানুষ আমাকে হুজুর কয় যতই তুই হুজুর কোক মানুষ তুই আমার সওয়াল এরকম বুঝেন না মায়ের কাছে হুজুর হওয়া যায় না পীর সাহেব হওয়া যায় না বাজানগো যেটা বলতেছিলাম খাতুনের জান্নাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে কিছুক্ষণ পরে হযরত আলী ওযু করছে ওযু করে যখন জুব্বা গায়ে দেয়া মাথার টুপির উপরে পাগড়ি বাঁধতেছে এমন সময় ফাতেমার সামনে দাঁড়ায় কাঁদতেছে স্বামী গো আপনি বাবার কাছে ওয়াদা করছেন এশার নামাজের পরে আপনি ফজর পড়বেন না আবার এমন সাইজ হয়ে কোন দিকে যাচ্ছেন জানতে চাই হযরত আলী বলে ফাতেমা এতদিন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়েছি নবীর পিছনে আজকে মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্য একটু প্রাণ ভরে দেখতে চাই যে নামাজই পড়বে না সেবার নামাজের দৃশ্য কেন প্রাণ ভরে দেখবে বাজানরে হযরত আলী মসজিদের বারান্দায় দুই রাকাত সুন্নত নামাজ শেষ করলে এক সাহাবী কোনার গোতা দিয়ে বলতে আলী ভাই আপনি তো ফজরের নামাজ পড়বেন না তাহলে কি পড়লেন জানতে চাই আলী বলতে আমি না হয় ফজর পড়বো না তাই বলে কি সুন্নত পড়তে পারবো না কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন কদকামাতি সালাকা মধ্যে হযরত আলী আবু বকর আর উমরের মাঝখানে ঠেলা দিয়া মাঝখানে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বানছে ফজরের নামাজের সালাম ফিরে আল্লাহ নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে আলীর দেখার পরে নবী আমার মুচকি মুচকি হাসতেছে নবী বললেন আলী তুমি না কইছো ফজরের নামাজ পড়বো না আবার সামনে কাতারে তোমারে কেন দেখতে পাই হযরত আলী দাঁড়ায় ছোট বাচ্চার মতো শুধু কান্দে শুধুই কান্দে আল্লাহর নবী বলেন আলী রে এমন করে কেন কান্দতেছ বাবা জানতে চাই হযরত আলী কান্দের বলে নবীজি বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে নামাজই আলী রে ছাড়ে না
এই জন্য আল্লাহ নবী বলেছেন নামাজের দিক দিয়ে আমার আলীকে ডাঙ্গায় যাবে এমন কোন নামাজই পৃথিবীতে হবে না বাজান গো আর এক আলীর গুণ ছিল দাওয়াতের গুণ জোরে কোন কিসের গুণ আল্লাহ নবী এও বলেছেন আবু জেহেলকে আমি 400 বার দাওয়াত দিয়েছি আল্লাহ নবী আবু জেহেলকে কতবার দাওয়াত দিয়েছে কিন্তু আমার আলী যদি 4 বার আবু জেহেলের কাছে যাইতো আবু জেহেল ঈমান গ্রহণ করত সাহাবীরা বলেন হুজুর তাহলে আপনি না যায় আলীরে পাঠাইলেই তো আপনি পারতেন নবী বলতেন সাহাবীরা রে আমার আলীর কাছে দাওয়াতের এলেম যেমন আছে কিন্তু আলীর কাছে আবার কাফের বেঈমানদেরকে শেষ করার তরবারিও আছে আমার বড় ভয় লাগে আমার সঙ্গে আবু জেহেল যে বেয়াদবি করছে সেই বেয়াদবি যদি আলীর সঙ্গে দাওয়াত দিবার সময় করে আর আলী যদি দাওয়াত বাদ দেওয়ার ঘাড়ের উপর তরবারি মারে এই জন্য আমার বড় ভয় আমি সব জায়গায় আলী আর উমরকে পাঠাবার পারি না জোরে কর সুবহানাল্লাহ বাজান গো আল্লাহর নবী হলেন রাহমাতুল্লিল আলামিন গোটা বিশ্ব জগতের জন্য রহমত এই আয়াতখানা কখন নবীর উপর নাজিল হয়েছে বাজান দে কোরআন শরীফ পড়েন তখনই বুঝতে পারবেন নবী আমার 400 বার আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেছে একদিন গভীর রাত্রে নবী যখন দাওয়াত দিবার যাওয়ার চাচ্ছে কারণ সমস্ত মানুষের কাছে নবী দিনের বেলা দাওয়াত দিবার চায় কিন্তু গভীর রাত্রে যার কাছে যাই তার নাম হলো আবু জেহেল জোরে কর নাম কি গভীর রাত্রে নবী যখন আবু জেহেলের কাছে দাওয়াত দিবার চাচ্ছে এমন সময় খাদিজাতুল কুবরা বুঝতে পারছে নবী এখন দাওয়াতের কাজে যাবে সামনে এসে দুইখানা হাত বাড়ায় কাঁদতেছে আল্লাহ নই বলে খাদিজা এমন করে কেন কাঁদতেছো জানতে চাই বলে নবীজি আজকে গভীর রাত্রে একটা জিনিস যদি আপনার কাছে চাই আপনি কি এই জিনিস আমারে দিবেন না সঙ্গে সঙ্গে নবী খাদিজার সেজদার জায়গায় একটা চুমা দেয়া বলে খাদিজা সব কিছুই তো আমারে দিয়েছে কি আমার কাছে চাবেন আজ পর্যন্ত কোনো জিনিস তো আমার কাছে চাইলেন না খাদিজা বলতেছে নবীজি আগে বলেন চাইলে কি আমারে দিবেন নবী বললেন খাদিজা সবার কাছে সব জিনিস চাওয়া যাবে না যে দিবার পারে তার কাছেই সব চাইতে হবে জোরে কান ঠিক কি না আল্লাহ নবী মারাত্মক একটা কথা বলেছেন এই কথাটা ইমাম গাজ্জালি ব্যাখ্যা করেছেন নবী বললেন খাদিজা সবার কাছে সব জিনিস চাইও না যিনি সব জিনিস দিবার পারবেন তার কাছে চাইতে হবে জোরে কোন ঠিক কি না আমার কাছে যদি তোমার সন্দেহ থাকে যে তুমি যেটা চাইবা আমি দিবার পারবো না সেই জিনিস না চাওয়াই ভালো বরং তার কাছেই চাইতে হবে যিনি সব কিছুই দিবার পারবে যিনি সব কিছু দিবার পারবেন তিনি কে এই জন্যে আল্লাহ বলেছেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ইবাদত করবা তার সাহায্য তাইবা তার কাছে ওই বাবার কাছে ওই মাজারের কাছে ওই পীরের কাছে কোনো জিনিস চাওয়ার দরকার নাই চাইতেই যদি হয় একমাত্র আমার আল্লাহর কাছেই চাইতে হবে জোরে কোন ঠিক কি না ভাই বাবার কাছে যে অনেকে দাঁড়ায় থাকে বাবা আমি কিন্তু হকানি পীর মশাইকের বিরুদ্ধে না কারণ আমিও তো সেই দলেরই জোরে কোন ঠিক কি না কিন্তু ওই যে বাবা আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর মাস্তানে যাবেন দেখবেন কিভাবে দাঁড়ায় আছে মাজারের কাছে বাবার কাছে কোনো কিছু চাওয়ার দরকার আছে চাইতে হবে কার কাছে আল্লাহর নবী খাদিজাকে বললেন যে জিনিস দিবার পারবো না সে জিনিস আমার কাছে চাইও না সন্দেহ যদি হয় তাও চাওয়া যায় না সন্দেহ জিনিস চাওয়া যাবে সন্দেহ ইন্না জন্না জন্না শায়তিন খাদিজা বলতেছে নবীজি তাহলে কেন এই গভীর রাত্রে আপনাকে বলবো না নবী বলতেছেন আগে বলো শুনতে চাই তুমি কি বলতে চাও পাথরের আঘাতে যখন রক্তাক্ত হইয়া ওই জায়েদকে সঙ্গে করে যখন ফিরতেছিলেন মক্কার কাছে এসে একটা বাবলা গাছের নিচে বসে নবী আমার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন জায়েদ বলে নবীজি ওই তায়েফেরা যখন আপনাকে পাথর মেরেছে এমন কান্না তখন আপনাকে দেখি নাই কিন্তু বাবলা গাছের নিচে বসে এমন করে কেন কাঁদতেছেন গো নবী জানতে চাই আল্লাহ নবী বলেন জায়েদ রে আমি মক্কায় গেলে আমার রক্ত মাকা দেহ কে ধোয়া দিবে জায়েদ রে যে আদরের বিবি খাদিজা সে তো আর দুনিয়াতে নাই আমার মহব্বতের চাচা আবু তালেব সে তো আর দুনিয়াতে নাই এই জন্য আর মক্কায় আমি যাব না এই বাবলা গাছের নিচে বসে আমি অঝর নয়নে কাঁদতে চাই আমার আল্লাহ ডাকতে বলে রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার নবী মক্কায় গেলে আদর করার কেউ নাই আমি আল্লাহ তাআলা অতি সত্য
ভিতর আমার দোস্তকে আমার আরশে আজিম বাড়িতে নিয়ে আইসা আমার কুদরতি হাতে আদর করতে চাই জোরে সরে বলি সুবহানাল্লাহ এর কিছুদিন পরে আল্লাহর নবীর জীবনে সবচাইতে ওয়ারা ফাইনাল একটা যিকরা সবচাইতে উচ্চ একটি ঘটনা সেই ঘটনা হলো লাইলাতুল মিরাজ জোরে বলে ঘটনাটা কি ওই তায়েফের রক্তাক্ত হওয়ার পরে কঠিন কষ্টের পরে নবীর জীবনে একটা দারুণ সুসংবাদ আল্লাহর নবীর জন্য বোরাক আইছে জোরে কোন কি আইছে নবী তখন কাবার পাশে ঘুম পাড়তেছিল তখন নবীর গায়ের ক্ষত স্থানগুলো শুকায় নাই নবী জুব্বা পরে যখন কাবার পাশে ঘুমাইতেছিল এমন সময় ফেরেশতা জিব্রাইল তার গালটা আল্লাহর নবীর পায়ের সঙ্গে লাগাই দিল নবী আমার ঘুম থেকে চেতন পায়া দেখে জিব্রাইল দাঁড়ায় আছে নবী বললেন জিব্রাইল ভাই এই গভীর রাত্রে চেতন করার কারণ কি জানতে চাই বলে হুজুর কষ্ট যদি মনে না করেন তাহলে একটু বাইরে আসতে হবে আল্লাহর নবীর জীবনে কত সুন্দর একটা ঘটনা নবী আমার বাইরে গেলে জিব্রাইল জমজমের কূপের পানি দিয়ে নবীর ওযু বানায় দেয় আল্লাহর নবী বললেন জিব্রাইল এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে ওযু বানানোর পিছনে কারণ কি জানতে চাই বলে হুজুর একটু সামনে গেলেই আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী সামনে গিয়ে দেখে অচিনা সুন্দর একটা প্রাণী দাঁড়ায় আছে নবী বললেন জিব্রাইল এই সুন্দর প্রাণী দেখানোর জন্যই বুঝি তুমি আমার ঘুম থেকে জাগায় ওযু করে প্রাণীর কাছে নিয়ে আইছো এবার জিব্রাইল বলে রাসূলুল্লাহ এইটা দুনিয়ার সাধারণ কোন প্রাণী নয় এই প্রাণীর নাম হইলো বোরাক এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন বোরাক আপনাকে আল্লাহর বাড়ি আরশ আযিম পৌঁছায়া দিবে জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর বলে আরশ আযিম বোরাক আপনাকে পৌঁছায় দিবে নবী বললেন জিব্রাইল ভাই এই দুনিয়া থেকে আল্লাহর বাড়ি কত দূর জানতে চাই জিব্রাইল বললেন হুজুর যার কোনো হিসাব কোনো ক্যালকুলেটারে কোনো কেউ করতে পারবে না তবে এক আসমান থেকে এক আসমান আলোকবর্ষের কত আলোকবর্ষ এখন পর্যন্ত বিজ্ঞানের হিসাব করতে পারে নাই তাহলে তার সাত আসমানের উপরে হলো আল্লাহর বাড়ি আরশ আযিম সেখানে বোরাক আপনাকে নিয়ে যাবে নবী বললেন জিব্রাইল কত বছর লাগবে বলে হুজুর এমন দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণী এর পিঠে চড়ার সঙ্গে সঙ্গেই আপনি আল্লাহর বাড়ি পৌঁছে যাবেন আল্লাহর নবী বোরাকের কাছে এসে ডান হাত কানা বোরাকের পিঠে দিয়ে চোখের পানি বের করে কান্না শুরু করলেন জিব্রাইল বলে রাসূলুল্লাহ এত সুন্দর প্রাণী বুঝি আপনার পছন্দ হয়নি হুজুর এমন করে কেন কাঁদতেছেন জানতে চাই আল্লাহর নবী বলেন জিব্রাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি আরশে আযিম পৌঁছায় দিবে তাহলে এই বোরাক খুব দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহন এই বোরাক দেখার সঙ্গে সঙ্গে আমার পুলস রাতের কথা বারবার মনে হইয়া যায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর দোস্ত ওই পুলস রাতের কথা মনে করে আপনি কেন কাঁদতেছেন নবী বলেন জিব্রাইল ভাই 30,000 বছরের পুলস রাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে এই বোরাক দেখার পরে আমার এই গুনাহগার উম্মতের কথা মনে হচ্ছে আর পুলস রাতের কথা মনে হয় আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতের জন্য পুলিশ রাতের গোড়ায় দিত আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলিশ রাত পাড়ি দিত জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এইটা মামার বাড়ির আবদার না কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই শুধু আপনার জন্যই তৈরি করেছে আর আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য পুলিশ রাতের গোড়ায় চাবেন আমার মনে হয় এই সালা আল্লাহ আপনার পুরা করবে না ইয়া তারিক ইবনে হিশামের মধ্যে ইবনে ইসহাক সিরাত রাসূলের মধ্যে ঘটনা খারাপ এইভাবে বলা হয়েছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গিয়া মাটির দিকে তাকায়াম চোখের পানি বের করে বলতেছে জিব্রাইল ঠেকা আমার না রে ঠেকা আমার না ঠেকা হলো তোমার আল্লাহর তোমার আল্লাহ তাআলা বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি পলসরাতের গোড়ায় আল্লাহ বাজেট না করে আমি বোরাকের পিঠে চড়বই না আমি বোরাকের পিঠে চড়বই না আমি বোরাকের পিঠে চড়বই না জিব্রাইল থরথর করে কাঁপতেছে আজকে না জানে আল্লাহ নবীর মধ্যে কি হয় এমন সময় আল্লাহর ডাক দেয় বলে জিব্রাইল আমি আমার দোস্তকে এতই ভালোবাসি আর আমার দোস্ত গুনাহগার উম্মতকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলস রাতের গোড়ায় বাজেট করে আমার দোস্তকে আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই
এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও, যে নেতা আল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলে না। আজকে কি নেতা আমাদের, আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায় আমাদের কথা বলার কথা খেয়ালই থাকে না, অনেক নেতা আসে না নাই, জোরে কোন আসে না নাই, কিন্তু যিনি আমাদের নবী বিশ্ব নেতা তিনি দেখেন বোরাকের পিঠে চলে আল্লাহর বাড়ি যাওয়ার সময় আমাদের কথা ভোলে নাই। বাজান গো, নবীর জীবনের সবচাইতে একটা উত্তম ঘটনা এই মক্কার জীবনের মধ্যে চলেছে, এরপরে নবী আমার হিজরত করেছে মদিনায়। জোরে কোন হিজরত করেছে কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে নবী আমার হিজরতের ঘটনা যদি আপনাদের শোনাতে চাই তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, দরকার নাই, সকলেরই জানা আছে। আমি শুধু গোটা নবীকে আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, কারণ আজকের সাবজেক্টটাই হলো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী আমার মক্কা থেকে মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। ধরে কোন নাম কি, কেন মসজিদ বানাইলেন? লাইলাতুল মেরাজে আল্লাহর কাছে গিয়া নবী আমার কয় ওয়াক্ত নামাজ পাইলেন? জোরে কোন কয় ওয়াক্ত নামাজ পাইলেন? আজকাল আমরা অনেক সময় এরকম আওয়াজ শুনতে পাই, নবী যখন নামাজ নিয়ে আসতেছিলেন মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে, মুসা নবী বলতেছে ওগো আল্লাহর নবীর আপনি তো নামাজ নিয়ে যাচ্ছেন কয় ওয়াক্ত নামাজ? নবী বলতেছেন 50 ওয়াক্ত ভাই। মুসা বলতেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। নবী আবার আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহ আবার 25 ওয়াক্ত নামাজ দিল। নবী আমার 25 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে, মুসা নবী বলে কয় ওয়াক্ত হয়েছে? বলে 25 ওয়াক্ত, আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীর উম্মতের উপরে আমাদের নবীর চাইতে মুসা নবীর দরদ বেশি। জোরে কোন ঠিক কিনা ভাই? এই হাদিস কেন এমন ভাবে প্রমাণ করছে বনী ইসরাইলের রেওয়ায়েত, এটা এটা কিন্তু নবীর হাদিস না, এটা নবীর হাদিসের মধ্যে ঢুকাইয়া দিয়া বাজান গো আমাদের নবীর শানকে খাটো করেছে, যে মুসা নবী আমাদের দরদ বুঝতেছে কিন্তু নবী আমাদের দরদ বুঝতেছে না, আল্লাহ 50 ওয়াক্ত দিল আর নবী খুশি হয়ে নিয়ে আইলো, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। তার মানে হাদিস দিয়ে কি বোঝা গেল, আমাদের নবীর দরদ উম্মতের প্রতি বেশি না মুসা নবীর দরদ বেশি? এ জোরে কোন কার বেশি? তাহলে আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ পায় কিছুই কইলো না, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, তার মানে বোঝা গেল আমাকে নবী কিছু বোঝে না, তাই নাকি? বাজান কতগুলো কথা শোনার পরও জিনিসটা অন্তর দিয়া বুঝতে হবে, আমাদের নবী সুবহানাল্লাহ কোন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে, সেই নবীকে চেনার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবী নিয়ে আসলেন দুনিয়ায়, আসার পরে নামাজ পড়ার একটা ঘর তৈরি করলেন, ওই ঘরটার নাম হলো মসজিদে কুবা। ধরে কোন ঘরের নাম কি? সেই মসজিদে কুবা কাবার আঙ্গিকে তৈরি হয়েছে, চারিদিকে শুধু দেওয়াল ছিল, চারিদিকে চারটা দেওয়াল দিয়ে কাবার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়া শুরু করলেন। এরপরে কেবলা পরিবর্তন হয়েছে, অনেক ঘটনা আছে। আমি যেটা বলতে চাই, মসজিদে নবী যখন নবী বানাইলেন, বানানোর পরে কিন্তু তখনও মেহরাব ছিল না, একদিন আল্লাহ নবী সাহাবিদের সামনে যখন আলোচনা শুরু করবেন এমন সময় আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, যাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন জিকির করতেছেন তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ! যেই নবীর চরিত্র দেখে একটা ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছে ভাই, একটা না একটা না, শত শত ইহুদি মুসলমান হয়ে গেছে। নবী যখন মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ইহুদি মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে, আল্লাহর নবী ওই ইহুদির দিকে উঠে আসতেছে কিছু বলবে, এমন সময় ওমর ফারুক তরবারি বের করতেছে, নবী বললেন ওমর তরবারি খাপের মধ্যে ঢুকায় দাও, তোমার তরবারি যদি ওই ইহুদি বেটা দেখতে পায় ওর পেশাব বন্ধ হয়ে যাবে বাবা, আর পেশাব বন্ধ হলে লোকটা বড় কষ্ট পাবে। উমর ফারুক দাঁতে কামড়াই লবে কামড়ায় আর বলে নবীজি আমাদের মসজিদে পেশাব করে মসজিদ নাপাক করতেছে আর আমি তরবারি বের করতেছি, তরবারি দেখলে তার পেশাব বন্ধ হবে, আপনি ওই দিকেই দেখলেন কিন্তু মসজিদে পেশাব করতেছে আপনি সেইটা দেখলেন না, এই শয়তানকে আমি দুই টুকরা না করলে আমার কলিজা শান্তি পাবে না। নবী বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত করো, নবীকে মানো। আমি নবী যখন তরবারি খাপের মধ্যে ঢুকো আর বলতেছি তোমার তরবারি বের করার কোনো আদেশ নাই,
নাই হুকুম নাই ওমর ফারুক আল্লাহর নবীকে মানতে গিয়া তরবারি খাফের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে আবু বকর বলতেছে ওমর রে চোখ বন্ধ করলে কেন বলে এই দৃশ্য আমি দেখতে চাই না এই দৃশ্য আমি দেখতে চাই না আমাদের নামাজের ঘরে একটা ইহুদি পেশাব করবে এই দৃশ্য আমি দেখতে চাই না আবু বকর বলেন ওমর তুমি শুধু পেশাব করা দৃশ্য দেখছো কিন্তু দয়ার নবীর রহমত তুমি দেখো নাই দেখো নবী আমার কি জন্য ইহুদির কাছে যায় আবু বকরকে আল্লাহ এমন কিছু বুঝ দিছে যেই বুঝতা নবীর কোন সাহাবীর মধ্যে আল্লাহ দেয় নাই এই জন্য নবী বলতেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে এই দোস্তের নাম হইল আবু বকর সিদ্দিক জোরে সরে কান সুবহানাল্লাহ আল্লাহ নবী ইহুদির কাছে গিয়া তার বগলের উপরে হাত দিয়ে বললেন বেটা রে এই ঘরে আমরা নামাজ পড়ি বাবা এই ঘর কি পেশাব করার জায়গা ওই যে দেখো বাহিরে পেশাব করার জায়গা আছে এখন থেকে তোমার যদি পেশাব লাগে তাহলে তুমি বাহিরে পেশাব করো তবে ভুল কি দিয়া দেখবে যদি উমর না থাকে তাহলে এর মধ্যেও পেশাব করলে তোমার কোনো আপত্তি নাই কোনো দোষ হবে না কারণ আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু আজকে আমি আছি দেখো উমরও কিন্তু কয়েকবার তরবারি বের করছে তোমাকে দুই খণ্ড করার জন্য আমি নিষেধ করছি বলে তরবারি খাপের মধ্যে ঢুকায় দিছে আজকে যদি আমি না থাকতাম তাহলে এতক্ষণ তুমি দুই টুকরা হয়ে যাইতা আমি আছি বলে তুমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো ইহুদি উমরের দিক না তাকায়া আল্লাহর নবীর দিকে তাকায়া তা গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় এমন করে ঠাস করে নবীর দুইটা পায়ের মধ্যে পড়ে বলে নবীজি আমি এতদিন শুনেছি আপনি রহমাতুল আলামিন গোটা বিশ্বজগতের রহমত একটা মানুষ কি করে গোটা বিশ্বজগতের রহমত হয় আজকে নিজের চোখে দেখে আর আমি ইহুদির দলে থাকব না আমি আজ থেকে আপনার দলে ভর্তি হবার চাই যেই নবী আমার ইহুদির পেশাব করার পরে ইহুদির বগলে মধ্যে হাত দিয়ে তাকে আপন দলে ভর্তি করে নাই বাজান রে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন এই যে নবীর আজকের জীবনী থেকে যে জিনিসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম ভাই এগুলো সবগুলো আমাদের জীবনের সঙ্গে সেট করব তাহলে আমরা ফাত্তা বিয়নি নবীকে অনুসরণের মধ্যে পড়ে যাব আর যদি নবী অনুসরণের মধ্যে আমাদের নামটা লেখা পড়ে ই হবিবুকুমুল্লাহ আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে মহব্বত করব তাকে দয়া করব শুধু মহব্বত আর দয়া করব না ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব সকলে বলে আল্লাহুম্মা আমিন আপনাদের মনে আছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না মুসা বলতেছে আল্লাহ তাই বলে কি আপনি শয়তানকেও মনে রাখেন আমার আল্লাহ ডাক দেওয়াল মুসা রে যে শয়তানকে আজকে ইবলিস আকারে তুমি দেখতেছো এই শয়তান একদিন শয়তান ছিল না ও লক্ষ লক্ষ বছর আমি আল্লাহর ইবাদত করেছে জোরে কান ঠিক কিনা রে মুসা কি বলতে চাও বলে শয়তান রাস্তার পাশে কাঁদতেছে ও একটু তৌবা করে ভালো হবার চাই আপনি কি শয়তানের তৌবা কবুল করবেন আল্লাহ ডাক দে বলে মুসা রে শয়তানের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি পাপীকে কোনোদিন ঘৃণা করি না পাপী যদি তৌবা করে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দিই আজকের এই মাহফিলে যারা আমরা বসে আছি ভাইজান অনেকে হয়তো এমন থাকতে পারে যে স্যার নামাজ পড়ে নাই এরকম থাকতে পারে না আজকে তওবা করি বাকি জীবনে যেন একটা ওয়াক্ত নামাজ কাজার না হয় আজকের এই মাহফিল যদি আল্লাহ তওবার মাহফিল কবুল করে এই মাহফিলের ওসিলা আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে এবার চলে আসেন আমার আল্লাহ ডাক দে বলে মুসা রে শয়তান যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি অবশ্যই তওবা কবুল করব মুসা বলতেছে আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো কত বছর একটা ভুল করার কারণে আর শয়তান তো ভুল করে নাই শয়তান করছে অপরাধ আপনারা বলেন তো শয়তানের ভুল না অপরাধ আর আদমের এই জিনিসটা বোঝা লাগবে ভুল কারে কয় আর অপরাধ কারে কয় এটা আপনারা বোঝেন অপরাধ আর ভুলের তফাত হলো অপরাধ করার পরে যে মাফ চায় অনুশোচনা করে এটা হলো ভুল আর অপরাধ করার পরে বলে কিসের অপরাধ যেরকম আমাদের মধ্যে অনেক লোক নামাজ পড়ে না যদি বলে চলো নামাজে যাই তুই নামাজ পড়েও যা আমি না পড়াও তাই এরা হলো ইবলিসের বড় ভাই জোরে কান ঠিক কিনা নামাজ পড়ে না এরপরেও বলে তুই নামাজ পড়েও যা আমি না পড়েও তাই আবার দুই একজন লোক সুদ খায় ঘোষ খায় যদি বলা হয় সুদ ঘোষ খাইলে এরকম গুণা হয় ভাই দেখছি দেখছি দেখছি
কত হুজুর এরকম করতেছে এরকম বলে না মানে সুদ খাইতেছে তারপর অনুশোচনা আনে এরা কিন্তু ইবলিসেরও বড় ভাই ইবলিস এদেরকে দেখে ভয় করে শয়তান এদেরকে দেখে ভয় করে কোন সুদের ঘুষারও যখন রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা দিয়ে আর যায় না কিসের ভয়ে ওমর ফারুকের ভয়ে একটা আর ওদের জন্য আর একটা ভয় যে ওদের উপর গজব পড়তে ওই গজব যদি আল্লাহ আমার উপরও ফাইলে দেয় বুঝেন না আমার এলাকার এক লোকের জমির থেকে পোকা পড়ে না মানে যে মাজরা পোকা ধরছিল মাজরা পোকা ধরে খালি সব শীষ মরা মরা হয় তো লোকটা জমির আলিত কানতেছে তো এক লোক যাওয়ার সময় বলতেছে ভাই কি খবর কয় যে পোকা ধরছে ভাই হাই রে হাই আমার এবার ধান পাওয়ারই বুদ্ধি নেই বহু ওষুধ দিলাম কাম হচ্ছে না তো বলতেছে একটা ওষুধ আমার কাছে আছে তুমি দিবার পারবা বলে কি ওষুধ ভাই বলে তুমি যদি চার দেয়া সুদ এলো যারা সুদ খায় এরকম চারজন ব্যক্তির নাম কাগজে লিখে জমির চার আলে চারটা পুঁতে পুঁতে রাখতে পারো তাহলে তোমার জমির পোকা থাকবে না একেবারে সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে চারটা সুদ এলোর নাম একের চার জমির আলে পুঁতে রাখছে কিছুদিন পরে আমার কাছে এসে বলতেছে হুজুর জীবন্ত প্রমাণ সুদের উকি থেকে পোকা পর্যন্ত এমন ভয় করে এক পোকা হর জমির যারা সুদ খায় আমি কইলাম যাদের নাম লিখলা তারা কেমন সুদ খায় বলে গ্রামীণ ব্যাংকে যারা কিস্তি নিছে এরাও তো সুদ দেওয়ার মধ্যে আছে আসলে আছে না নাই একটা হলো দেওয়া আর একটা হলো খাওয়া আমি কইলাম তুমি খাওয়ারটা লিখছো না দেওয়ারটা লিখছো বলে হুজুর দেওয়ারটা আমি দিছিলাম কাম খুব একটা হয় না কিন্তু যারা খায় তাদের নাম দিলে কাম সঙ্গে সঙ্গে হয় দেওয়ারটা দিলে কাম খুব একটা হয় না হয় কিন্তু খুব একটা হয় না কিন্তু যারা খায় খালি দেওয়া মাত্র আপনারা এখন থেকে ডায়মকরণ কিনবেন না খালি সুদালুকের নাম প্রকার করে জমির চারিয়ালে পুঁতে রাখবেন দেখবেন কি প্রমাণ যেটা বলতেছিলাম যে বাজান পাপ করার পরে অনুশোচনা করে না এইটার উপরে যখন আবার মারামু করে এরা হলো শয়তানের বড় ভাই যেটা ইবলিস শয়তান করেছিল কি করছিল যে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আদমকে সেজদা করব না এরকম আল্লাহর সঙ্গে ঝগড়া করছিল জোরে কোন ঠিক কিনা যার কারণে সেইটা হলো অপরাধ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো আর ইবলিস অপরাধ করার কারণে কয় হাজার বছর তারে কাঁদতে হবে আল্লাহ ডাক দা বলে মুসা রে ইবলিসকে বলে দিও হাজার হাজার বছর তারে কান্দা লাগবে না অমুক জায়গায় আমার আদমের কবর আছে ওই কবরে যদি একটা সেজদা দেয় আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিব হাজার হাজার বছর কান্দার দরকার নাই অমুক জায়গায় আমার আদমের কবর আছে ওই কবরে যদি একটা সেজদা দেয় আমি আল্লাহ ইবলিসের তওবা কবুল করে ওকে মাফ করে দিব মুসা বলতেছে আল্লাহ তাহলে শয়তানের ভাগ্য খুলে গেছে যে রাস্তার পাশে কান্দতেছে সে তো অবশ্যই সেজদা দিতেই চাবে আল্লাহ বলে মুসা রে যা শয়তানকে খবর দে এবার মুসা আলাইহিস সালাম আসার সময় শয়তান বলে নবীজি আমার তওবা কি আল্লাহ কবুল করবে মুসা নবী বলতে শয়তান রে তোর কপাল খুলে গেছে শয়তান বলতেছে তাহলে কয় হাজার বছর কানতে হবে কয় হাজার বছর সেজদা দিয়ে থাকতে হবে মুসা বলে শয়তান রে হাজার বছর কান্দাকারির দরকার নাই কয় হাজার বছর সেজদা দেওয়ার দরকার নাই শুধু একটা সেজদা দিলে আল্লাহ তোর তওবা কবুল করবে সঙ্গে সঙ্গে শয়তান মারছে সেজদা আল্লাহ আর নবী মুসা কয় শয়তান রে কোন জায়গায় সেজদা মারলি বলে আল্লাহর সেজদা করলাম মুসা কান্দে আর বলে শয়তান ওই আল্লাহকে সেজদা করলে তোর তওবা কবুল হবে না অমুক জায়গায় আদমের কবর আছে ওই কবরে একটা সেজদা দিলি আল্লাহ তোর তওবা কবুল করবে সঙ্গে সঙ্গে শয়তান চিল্লায় মুসা রে তোমার আল্লাহ রাখেন নাই শয়তান চিল্লায় বলতেছে মুসা রে তোমার আল্লাহ রাখেন নাই জীবন্ত অবস্থায় যে আদমকে সেজদা দিলাম না মরার পরে তার কবরে সেজদা দিয়ে আমি শয়তান বেঈমান হবার পারবো না কি ফতুয়া জীবিত অবস্থায় যে শয়তানকে আদমকে সেজদা দিলাম না মরার পরে সে আদমের কবরে সেজদা দিয়ে আমি বেঈমান হবার পারবো না আমার পাঁচ ফিরে এরকম কিছু লোক আছে রমজান মাস ওরা ইফতার পার্টি করে ইফতার পার্টি তো একদিন দেখলাম কিছু বসে আছে ইফতার সামনে নিয়ে 14-15 প্রকার আইটেম ভাই যত আইটেম আছে সব আইটেম সামনে নিয়ে এইরকম থালি নিয়ে ইফতার নিয়ে বসে আছে মুখ এরকম করে বসে আছে আমি কইলাম ভাইজান আমার মনে হয় আপনি ওজা নাই হুজুর আপনি ঠিকই কইছেন সারাদিন রোজা না থেকে কবিরা গুনে করছি হুজুর কিন্তু ইফতার না করে আমি মুনাফিক হয়ে মরে পারবো না খালি চাপা জুতের বাড়ি ধরে সারাদিন রোজা না থেকে কবিরা গুনে করছে কিন্তু ইফতার না করে মুনাফিক হয়ে থাকে এরা হলো শয়তানের বড় ভাই ধরে কোন ঠিক কিনা ইবলিসও তাই এরাও তাই
আপনাদের এলাকায় ইফতার পার্টির লোক আছে ইফতার পার্টি ইফতার মাহফিল আলাদা কিন্তু ইফতার পার্টি হলো আলাদা দেখবেন মাগরিবের নামাজ না ইফতার করে ভনভন করে সব চলে যাচ্ছে নামাজ পড়তেছে না এরকম বহু লোক আছে যারা ইফতার পার্টি করে আল্লাহ পাক আজকের আলোচনার মধ্য দিয়ে যতটুকু আলোচনা আমাদের শুনাইলো বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন এখন ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ ربي من كل جنب وتوب إلي أستغفر الله ربي من كل جنب وتوب إلي أستغفر الله ربي من كل جنب وتوب إلي لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت كوري جار بھیتر نیا এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও মদিনা কত সুন্দর নাম মদিনা মদিনার মানুষটা যে কত সুন্দর চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় মাবুদ এই দরদি নবী আজকে মদিনায় আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কান্দতেছে কিন্তু সেই নবীর জন্য আমাদের কলিজা কান্দে না জাহাদিয়া মঞ্জুর কর এই নবীজি রওজা মোবারকে কবুল কর তামাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম আউলাই কেরাম পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকল আর পরে হাদিয়া কবুল কর আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায় ছোট্ট একটি শব্দ হলো মা এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম পার জুতা বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো এই দরদের মা আজকে যাদের কবর গেছে আল্লাহ এই মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার যে কি দয়া নিজে বাবা না হইলে কোনো দিন বুঝে আসে না বাবার বাড়িঘর সবই আছে আজকে যাদের বাবা এতিম হয়ে কবর গেছে মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে আল্লাহ মেহরবানি করে সকলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ও দরদি আল্লাহ এই চাকল মাহফিল মাদ্রাসা করতে কাজিত বাৎসরিক ইসলামী জলসাই সালে সব মাহফিলে তোমার যতগুলো বান্দা নগদে বাকিতে দান করেছে আজকর উনিশ জন বান্দা মাসে একশো বছরে বারোশো টাকা দান করার দাতার সদস্য হয়েছে আল্লাহ তালা সকলের দানগুলোকে জান্নাতের জন্য আয় আল্লাহ কবুল কর কঠিন মুসিবতের সময় হযরত ওসমান গনির সঙ্গে সবাইকে জান্নাত দিও আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে আবার শুনেছে দান করেছে আবেদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও
এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ হয় সে দু হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়া তোমার যেই বান্দাগুলো কষ্ট করলো মেহনত করলো আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো দুইজনের মাথায় পাগড়ি পরানো হলো হক্কানে হাফেজ আলিম হিসেবে কবুল করো তিরিশ পারা কোরআন সিনার মধ্যে সবসময় তুমি হেফাজত রেখো আল্লাহ মাহবুব রে কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি এই দুই হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি একদিন মরে যাব আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ আমাদের সকলার জন্য কবুল কর কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও গোটা বিশ্বে মুসলমান বড় বিপদে আছে আল্লাহ মুসলমানের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ এই মুসলমানদের তুমি হেফাজত করো আমার বাংলাদেশের প্রতি রহম করো অত্র এলাকার প্রতি রহম করো আলে মোলামার প্রতি রহম করো ও মাহবুব তুমি ছাড়া আমাদের কেউ নাই যদি তোমার দরজা থেকে আজকে খালি খালি ফিরে যেতে হয় তুমি বলে সাইলকারীকে ফিরান যায় না তোমার দরজা আমরা ফকির তুমি আমাদের কেমনে ফিরাইব আল্লাহ মেহরবানি করে আমাদের সকলার জন্য দোয়া কবুল কর আর মরণের কালে জবানে ভিতর তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু